আমরা আজ বড় মর্মাহত আমরা থাকি হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজ শেষ বিদায় নিছেন গি আমরা তার জানাজা শরীক হইছি তার আদব আখলাক সুরত সিরত এটা সম্পর্কে আপনারা দেখছেন শুনছেন বড় নরমিন্দা দিল্লি আসলা বড় খুশমিজাজি আসলা বরাক বেলি তথা ত্রিপুরা নর্থ ইস্ট গিয়া বিভিন্ন জায়গার দিনের দাওয়াত দিছেন বর্তমানে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ থেকে আইসন জনাব মাওলানা বশির আহমদ বশির আহমদ সাহেব আমি তাদের অনুরোধ করি আর হযরতের সামনে কিছু আলোচনা করার লাগিয়া আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ মুহতারাম হাজিরিন আমরা আজ বড় মর্মাহত আমরা থাকি হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজ শেষ বিদায় নিছেন গি আমরা তার জানাজা শরীক হইছি তার আদব আখলাক সুরত সিরত এটা সম্পর্কে আপনারা দেখছেন শুনছেন বড় নরমিন্দা দিল্লি আসলা বড় খুশমিজাজি আসলা বরাক বেলি তথা ত্রিপুরা নর্থ ইস্ট গিয়া বিভিন্ন জায়গার দিনের দাওয়াত দিছেন ওয়াজ নসিহত গেছেন আমার বাড়ি হইল করিমগঞ্জ করিমগঞ্জ বারিগ্রামের ভূবে আমার বাড়ি সেরাগির ভূবাদুত আমরা এখানে বিভিন্ন সময়ে জলসাত গেছেন কিন্তু একটা কথা কোনোদিন তার লোভ দেখছি না বহুত বড় কথা ওয়াজর বাদে হুজুর যা দিছি ফকেটো হারাইতে হইব ইনশাল্লাহ আনি দিতা গতিকে আমরা লাইভও দেখছি তানে বেমার আজারের খবর পাইছি আমরার বাড়িগ্রাম থেকে বরাক কণ্ঠর বাইয়ে নাইছেন সাহায্য সহায়তা করছেন সারা দেখছি আমরাও ফিরা বহুত আলিমখল হরিমঞ্জতে জনজাত আইছি যদি আর সেবা নিশ্চয় আইছেন আমরার লগে যোগাযোগ হয়েছি না আমরা আপনাদের খেদমতো অনুরোধ রাখবো হযরতর এক গাঁট জেলা যায় গেছে গিয়া বাকি গাঁটগুলো আল্লাহ সহল আর আসান করে দিত আর জন্নতে ফেরদুস দান করতে হোক আল্লাহ আমিন আর আমরা হযরতর আদর্শ যেগুলা তাই আমরা শিখাইয়া গেছেন তান মুদরসা মসজিদ তান আদম আখলাক তান সিরত সকল ওটারে আমরা ফলো করিয়া চলার চেষ্টা করতাম ইনশাল্লাহ আমরার লাগে দোয়া করবা আমরা দোয়া করবো আমি করিমগঞ্জবাসীর তরফ থাকি হুজুরর এই পরিবারবর্গরে সমবেদনা জ্ঞাপন করিয়া আমি আমার সংক্ষিপ্ত বয়ান দেওয়ানো সমাপ্ত করলাম আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।